আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম নিয়ে, এবং কেন আপনার প্যাসিভ ইনকাম করা উচিত এবং কেন আপনার প্যাসিভ ইনকাম করা উচিত না। ভিডিও জুড়ে আমি তানবীর থাকবো আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। প্যাসিভ ইনকাম বিষয়টা কি? প্যাসিভ ইনকামের সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো চলুন প্রথমে প্যাসিভ ইনকাম সম্পর্কে জানা যাক। প্যাসিভ ইনকাম হচ্ছে, মনে করুন আপনি আজকে একটা কাজ করলেন, কিন্তু এর বিপরীতে আপনি আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এবং কি এক মাস বা তার বেশি সময় ধরেও এর এই কাজ থেকে আপনি একটা বেনিফিট পাচ্ছেন। এটাই হচ্ছে মূলত প্যাসিভ ইনকামের মূল ধারণা। কথা শুনে হয়তো অনেকেই মনে করেন, বাহ খুব ভালো বুদ্ধি, আমার ভিডিওটা পুরোপুরি দেখেন এবং তারপর চিন্তা করেন যে প্যাসিভ ইনকাম কি আপনার জন্য আসলে ভালো হবে নাকি না। আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরও অনেক ভিডিও আসবে ভবিষ্যতে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক প্যাসিভ ইনকামের পোস্ট দেখা যায়। যেমন একজন মানুষ বিচে ঘুরছে, উনি তার মোবাইল ফোন বা ল্যাপটপে মানি ট্রানজ্যাকশনের একটা হিস্ট্রি দেখাইতেছে যে আমি প্যাসিভ ইনকামে এত টাকা আয় করছি, বা এত অনেক কিছুই দেখা যায়। এইসব দেখার পর আপনারও হয়তো বা মনে হয় আমার তো বিচে ঘুরতে ইচ্ছা হয়, কারণ আপনার অনেক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা, যদিও বিচে না অন্য জায়গায় যেতে ইচ্ছা হয়, অবশ্যই আমারও যেতে ইচ্ছা হয়। আর এর ফলে অনেকেই প্যাসিভ ইনকামের প্রতি ঝুঁকে থাকেন। প্যাসিভ ইনকামের মূল সুবিধা হচ্ছে আপনি এক্সট্রা কিছু টাকা আয় করতে পারবেন তেমন কোনো ঝামেলা ছাড়াই। আর অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে আমরা সবাই পরিচিত, আমি কোনো চাকরি করছি বা কোনো প্রবলেম সলভ করছি, এর বিনিময়ে আমার যে ইনকাম হচ্ছে সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকামের কিছু খারাপ দিক তুলে ধরি। প্যাসিভ ইনকাম অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররাই পছন্দ করেন না, কারণ তারা মনে করে যে প্যাসিভ ইনকামের আইডিয়ার প্রতি আসক্ত হয়ে অনেকে অলস হয়ে পড়ে, আর আমরা তো এমনিতেই আরামপ্রিয়। গ্যারি ভি, ওনার নাম আপনারা হয়তো বা অনেকেই শুনছেন অথবা অনেকেই শুনেন নাই, একটা লাইভ ইভেন্টে তার কাছে প্যাসিভ ইনকাম সম্পর্কে জানতে চাওয়া হয়। আর গ্যারি ভি এর উত্তরটা ছিল প্রায় এরকম, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ইজ অলরেডি এ প্রবলেম। কারণ একটা বিষয় চিন্তা করেন, আমরা অল্প পরিমাণ কাজ করতে চাই বিধেই আমরা কিন্তু অনেকেই প্যাসিভ ইনকামের দিকে ঝুঁকে থাকি, যেটা মোটেও ভালো বিষয় না। একটা বিষয় আপনি চিন্তা করতে পারেন, আপনার পারফেক্ট বডি ফিটনেস দরকার, আপনি জিম করবেন, ভালো কথা। কারণ আপনি চিন্তা করছেন আমি প্যাসিভ জিম করব, নট অ্যাক্টিভ, কারণ আপনার যদি পারফেক্ট বডি চাই আপনার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে জিমে। কিন্তু আপনি চিন্তা করলেন যে না, আমি প্যাসিভ জিম করব, মাঝে মধ্যে গেলাম, মাঝে মধ্যে গেলাম না, তো সেক্ষেত্রে কি মনে হয় যে আপনার বডি ফিটনেস ঠিক হওয়ার সম্ভাবনা আছে? আবার আরেকটা বিষয় চিন্তা করেন, আপনি অসুস্থ, আপনি চিন্তা করছেন আমার সুস্থ হওয়া দরকার কিন্তু আমি প্যাসিভ ওষুধ খাব, অ্যাক্টিভ না, তাহলে সেক্ষেত্রে কি মনে হয় যে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে কথা হচ্ছে, সবাই কেন প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী হয়ে পড়ে? প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী হওয়ার কারণ একটাই, যেটা আগেও বলছি যে কাজ কম করা লাগে। এই ছিল মোটামুটি প্যাসিভ ইনকামের খারাপ কিছু দিক, যেটা অনেকেই না বুঝে প্যাসিভ ইনকামের দিকে ঝুঁকে পড়ে। এখন চলুন কথা বলি প্যাসিভ ইনকামের ভালো কিছু দিক নিয়ে, কারণ সবাই তো ভালো কিছু জানতে চায়। প্যাসিভ ইনকামের ভালো দিক হচ্ছে, আপনি মনে করেন চাকরি করছেন কিন্তু চাচ্ছেন যে ওকে আমার যদি একটু এক্সট্রা ইনকাম হয় সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। যেমন চিন্তা করুন, আপনার মনে হচ্ছে যে আপনি নতুন একটা মোবাইল কিনবেন কিন্তু আপনার চাকরির বাজেটটা তেমন সুবিধার না, টাইট বাজেট, সেক্ষেত্রে আপনি যদি প্যাসিভ ইনকামের কোনো ওয়ে থাকে সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন ওকে এই প্যাসিভ ইনকামের ওয়ে থেকে আমার যে ইনকামটা হবে সেই ইনকাম দিয়ে আমি আমার মোবাইলটা কিনব, সেক্ষেত্রে আপনার প্রবলেম অনেকটা সলভ হয়ে যেতে পারে এই প্যাসিভ ইনকামের কারণে। তাছাড়া আপনি অন্য অন্য অনেক প্রবলেমই সলভ করতে পারেন এই প্যাসিভ ইনকাম দ্বারা। তাই আপনি যদি চাকরির পাশাপাশি প্যাসিভ ইনকাম করতে চান, সেটা অবশ্যই খুব ভালো একটা আইডিয়া হবে এক্সট্রা কিছু ইনকামের ক্ষেত্রে। আর প্যাসিভ ইনকাম জেনারেট করতেও কিছুটা সময় লাগে, যেহেতু এটা প্যাসিভ তাই জেনারেট হইতেও কিছুটা সময় লাগে, এই ব্যাপারটা অনেকে মাথায় রাখবে। তো ভিডিও শেষে আমরা কী জানতে পারলাম? আপনি যদি চান যে আমি চাকরি বাকরি বাদ দিয়ে শুধু প্যাসিভ ইনকামের দিকেই অগ্রসর হব, সেক্ষেত্রে আপনার আইডিয়াটা অবশ্যই খারাপ হওয়ার চান্স অনেকটা বেশি। কিন্তু আপনি যদি চান যে না, আমার চাকরি করব এর পাশাপাশি আমি সাইড জব হিসেবে প্যাসিভ ইনকামের কোনো একটা ওয়ে খুঁজে নেব, সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো হতে পারে। আর প্যাসিভ ইনকাম সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে প্যাসিভ ইনকামের বিভিন্ন ওয়ে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর ভালো এবং খারাপ দিকগুলো, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায়।